মোচা নিয়ে উদ্বেগ বাড়ছে সকলের, কোথায় এবং কবে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে সেই নিয়ে ধোঁয়াশাও তৈরি হয়েছে। তবে সকল জল্পনার অবসান ঘটালেন পূর্বাঞ্চলীয় আবহাওয়া দপ্তরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে তিনি জানান, বাংলা ও উড়িষ্যা উপকূলে শক্তি নিয়ে আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড়। প্রায় 210 কিলোমিটার বেগে এই ঝড় আছড়ে পড়বে। এদিকে এই ঘূর্ণিঝড় নিয়ে হাই অ্যালার্ট জারি করে দিয়েছে নবান্ন। এদিকে বঙ্গোপসাগরের সম্ভাব্য ঘূর্ণিঝড়ের আশঙ্কায় উড়িষ্যা সরকার উপকূলীয় জেলাগুলির কালেক্টর এবং 11টি বিভাগের কর্মকর্তাদের সতর্ক মুডে রেখেছেন। আইএমডি এর মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র বুধবার জানিয়েছেন যে 9ই মে নাগাদ ঘূর্ণিঝড় মোচা তৈরি হতে পারে। আইএমডি এর ডিজি মহাপাত্র জানিয়েছেন যে 6ই মে নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি সাইক্লোন সার্কুলেশন তৈরি হতে পারে। এর প্রভাবে 7ই মের দিকে একই এলাকায় একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি 8ই মে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ হিসেবে কেন্দ্রীভূত হতে পারে। এরপর 9ই মে ঘূর্ণিঝড়টি আরও তীব্র হয়ে প্রায় উত্তর দিকে বঙ্গোপসাগরের মাঝখানে অগ্রসর হতে পারে। খবর সংগ্রহ ডেইলি হান্ট, প্রতিদিন এরকম তরতাজা খবর সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন।